ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে, বলেছেন ডক্টর সেলিম মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি এখন দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, কারণ দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। বিএনপিকে দেশের মানুষ মিথ্যা ও অপপ্রচারের কারণে বিশ্বাস করে না, তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও জয়লাভ করবেন। তিনি শনিবার সকালে চাঁদপুরের কচু উপজেলার পাঁচ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ খানাকায়ে সালেহিয়া দারুসুন্নত মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব আলী পাটোয়ারি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান ইসাক শিকদার, আলী আকাশ মোল্লা, আওয়ামী লীগ নেতা জি এম আতিকুর রহমান ও শাহজাহান সহ আরও অনেকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।